আসসালামু আলাইকুম, আমি বায়তুদ্দিন আহমেদ, প্রভাষক গণিত, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ, একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তোমরা করোনার কারণে ক্লাসরুমে তোমাদের পাঠদান কর্মসূচি আপাতত বন্ধ রয়েছে, এরই ধারাবাহিকতায় তোমাদের অনলাইন ক্লাস হিসেবে আজকে আমি তোমাদের মধ্যে উপস্থিত। আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক। শুরুতেই বই সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিই এবং পাঠদান সম্পর্কে কিছু আলোচনা করব। তোমাদের যেটা সমস্যা তা হচ্ছে, অনেকেই গণিত শব্দটা শুনলেই ভয় পাও, আসলে এখানে ভয়ের কোনো কাজ নেই। তোমরা অলরেডি 9-10 এসএসসি পাস করে আসছো, সেখানে তোমরা গণিত করছো, যেটা আমার বিশ্বাস ধারাবাহিকভাবে যদি তুমি ক্লাসে উপস্থিত থাকো এবং বাড়িতে প্র্যাকটিস করো, গণিত বিষয়টা আসলে সহজ। আমাদের কলেজে যেটা হয়, তোমাদের মধ্যে ম্যাক্সিমামই দেখা যায় যে এসএসসি তে উচ্চতর গণিত বিষয়টা নিয়ে পড়ো না। উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীতে কিভাবে পড়বে সেই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত থাকো এবং ভয়ও তোমাদের মধ্যে কাজ করে। আসলে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ আগে এই কথাটাই বলতেছিলাম যে ধারাবাহিকভাবে যদি তুমি তোমার সমস্যাগুলো সমাধান করো তাহলে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। নিয়মিত ক্লাস করবে এবং ক্লাসের সমস্যাগুলো বাড়িতে সমাধান করবে। সমস্যা যেগুলো সমাধান হবে না, স্যার সার্বক্ষণিকভাবে তোমাদের সহযোগিতা করব। যখনই সমস্যা মনে করবে প্রশ্ন করবে, এটা একটা বিষয়, তোমরা প্রশ্ন করতে লজ্জাবোধ করো। আসলে যে স্টুডেন্টরা স্যারকে বেশি প্রশ্ন করে ওই স্টুডেন্টগুলোই স্যারের কাছে প্রিয় স্টুডেন্ট হিসেবে থেকে যায়। সুতরাং এখানে লজ্জাবোধ করার কিছু নেই, লজ্জাবোধ করলে নিজেই পিছিয়ে পড়বে। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসে থাকবে, বাড়িতে প্র্যাকটিস করবে এবং বিষয়গুলো আসলেই সহজ, যখন তোমরা শুরু করবে তখন সেটা বুঝতে পারবে। মাঝখান দিয়ে আবার প্র্যাকটিস বন্ধ করে দিও না। অনেকে হতাশ হয় যে অপশনাল সাবজেক্ট, এটা ফেল করলেও কিছু না, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় চলে আসে। এই চিন্তা ভাবনা কখনোই মাথায় আনবে না, কারণ পড়ালেখাটা শুধু পাশ করার জন্যই না, উচ্চতর গণিত বিষয় গণিত সর্বক্ষণই তোমাদের প্রয়োজনীয় একটা বিষয়, এবং সায়েন্স তো গণিত ছাড়া কল্পনাই করা যায় না। তো যাক, এখন অনলাইন ক্লাসেই তোমাদের ক্লাস নিতে হবে। যখন শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন শ্রেণীতে আমরা তোমাদের ক্লাসে উপস্থিত হব, তোমরা উপস্থিত থাকবে। এখন আসি বই সম্পর্কে। বই তোমরা যে বইটা কিনবা, উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, অসীম কুমার সাহা, অক্ষরপত্র প্রকাশনী। একই রকম ভাবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বই, একই রাইটারের এবং একই প্রকাশনের বই, দুইটা তোমরা কিনবে। বই দুইটাই দরকার, 2 বছর তোমরা এই দুইটা পেপার পড়বে। আগে যেটা হতো, আগে ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ারে পড়ানো হতো। আসলে সেকেন্ড ইয়ারে সময়টা কম থাকে, সেকেন্ড পেপার আসলে তখন শুধু সেকেন্ড পেপার পড়ে শেষ করা এবং একটা সময় ফার্স্ট পেপারটা গ্যাপ পড়ে যায়, তো ওই ধারাবাহিকতায় দেখা গেছে যে একটু সমস্যার সৃষ্টি হয়। এখন আমরা স্যাররাও এটা পছন্দ করি এবং শিক্ষানীতি তো এটা আসছে যে দুইটা পেপার একসাথে পড়ানো যাবে, সুতরাং আমরা দুইটা পেপারে একসাথে আলোচনা করব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার বইয়ের তোমরা তোমাদের কলেজ থেকে এটা লিস্ট হয়তো পেয়েছ, অনেকে হয়তো কিনেও ফেলছো,
আর যারা সেকেন্ড পেপার কিনো নাই, সেকেন্ড পেপার কেউই মানে কারোই মানে কিনা হয় নাই, কারণ হচ্ছে এটা প্রতিষ্ঠানের যে বই লিস্ট সেখানে দেওয়া হয় নাই, তবে তোমরা কিনে নিবে। আপাতত ফার্স্ট পেপার বইটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট পেপার বইয়ের সূচিপত্র, তোমরা যেটা আগে করছো হায়ারমেদ যারা করছো তো অনেকটা সিলেবাসে পাবে, আর জেনারেল যারা করে আসছো তারা হায়ারমেদ যারা করো নাই তাদের সমস্যা হবে না, ধারাবাহিকভাবে করবে। এখন আসি যে বিষয়টা, তোমরা 9-10 করে আসছো বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, এই বিষয়গুলো তোমরা ক্লাস করেছো। এখন তোমাদের এই উচ্চতর গণিত বইয়ে দুইটা আরো নতুন বিষয় তোমরা পাবে। ফিজিক্সে তোমরা এ সম্পর্কে ধারণা পাইছো যে নিউটনের আবিষ্কার গণিতের একটি বিষয় ক্যালকুলাস, এই বিষয়টা পাবে। আর একটা অংশ হচ্ছে বলবিদ্যা, এই দুইটা বিষয় নতুন অ্যাড হবে। প্রথমে আসি সূচিপত্রের প্রথম অধ্যায়, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই বিষয়টা তোমাদের কাছে নতুন। নির্ণায়ক তোমরা করছো সমাধানে, নির্ণায়কের সাহায্যে সমাধান, তো ম্যাট্রিক্স নির্ণায়ক প্রথম অধ্যায়, এটা বীজগণিতের অংশ। দ্বিতীয় অধ্যায় ভেক্টর, ভেক্টর এটা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড অধ্যায়, ভেক্টর তোমরা পাবে। তো এটা এটা একই বিষয়, কারণ ফিজিক্স আর গণিত একটা আরেকটার সাথে সম্পর্কিত। তৃতীয় অধ্যায় সরল রেখা, যারা হায়ারমেদ করে আসছো 9-10 এখানে সরল রেখার অংশ তোমরা করে আসছো, বাকি অংশ ওই অংশ আলোচনা রয়েছে এবং বাকিটাও আমরা আলোচনা করব। তারপর অধ্যায় হচ্ছে বৃত্ত, এটাও জ্যামিতির অংশ। পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ, এটা নতুন একটা বিষয় তোমাদের কাছে, এটা হায়ারমেথের সরি বীজগণিতের অংশ। ষষ্ঠ অধ্যায় ত্রিকোণমিতি, অনুপাত, যেটা তোমরা 9-10 করে আসছো, হায়ারমিতে যেটা করে আসছো অংশটা আছে, জেনারমিতে যেটা করছো এটাও আছে। তৃতীয় সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটাও ত্রিকোণমিতির একটি অধ্যায়। পরবর্তী অষ্টম অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র, ফাংশন তোমরা করে আসছো, ফাংশনের লেখচিত্র এখানে আলোচনা করা হবে। আর পরবর্তী শেষ দুইটা অধ্যায় নবম এবং দশম, অন্তরীকরণ, যুগজীকরণ, এ বিষয়ে দুইটা, এই বিষয়ে এটা তোমাদের কাছে নতুন, এটা ক্যালকুলাসের অংশ। অন্তরীকরণ, যুগজীকরণ, ক্যালকুলাস এটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য, কারণ তোমাদের ফিজিক্স আলোচনায় ক্যালকুলাসের মাধ্যমে হয়ে থাকে সূত্রগুলো প্রমাণ এবং বিষয়গুলো ফিজিক্স সাথে এটা সম্পর্কযুক্ত। দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্র একই রকম ভাবে 10টি অধ্যায় আছে প্রথম পত্রের মধ্যে। প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা অসমতা, বাস্তব সংখ্যা তোমরা 9-10 করে আসছো সাধারণ গণিত প্রথম অধ্যায়। যুগাশ্রয়ী প্রোগ্রামিং, এটা নতুন একটা বিষয়, জটিল সংখ্যা, এটা বীজগণিতের অংশ। চতুর্থ অধ্যায় বহুপদী, বহুদী সমীকরণ, বহুপদী তোমরা করে আসছো, দ্বিঘাত সমীকরণ, এখানে আমরা দ্বিঘাত ত্রিঘাত নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী বিস্তৃতি 9-10 হায়ার মেথে তোমরা করে আসছো, আর যারা করো নাই সমস্যা হবে না, আমরা এখানে শুরু থেকে আলোচনা করব। অষ্টম অধ্যায় কৌণিক, এটা জ্যামিতির অংশ, ফার্স্ট পেয়ারের সরলরেখা, ভেক্টর, বৃত্ত দুইটা জ্যামিতির অংশ আছে, ভেক্টর আছে, তিনটা অধ্যায় আছে, বৃত্তের পরের অংশটাই কৌণিক, ধারাবাহিক বৃত্ত না সরলরেখা বৃত্ত করার পর এই কৌণিক আলোচনায় আসবো আমরা। সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, এটা ত্রিকোণমিতির ফার্স্ট পেয়ারের ত্রিকোণমিতি দুইটা অধ্যায়ের পর এই অধ্যায়টা আলোচনায় আসবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেমন সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স তোমাদের ক্যালকুলেটারে দেখে থাকবে। অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই দুইটা হচ্ছে বলবিদ্যা, ফিজিক্সের বিষয়, ফিজিক্সে তোমরা এটা পড়ে থাকবে। অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা এবং নবম অধ্যায় সমতলে বস্তু কণার গতি, মানে গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা দুইটা অধ্যায়। এবং এই বইয়ের শেষ যে বিষয়টা দশম অধ্যায় বিস্তার পরিমাপ ও সম্ভাবনা, বিস্তার পরিমাপ
তোমরা তোমাদের জানার এমএতে করে আসছো এবং সম্ভাবনা হায়ার এমএতে করে আসছো উচ্চতর গণিত এসএসসি তে। সুতরাং আমি তোমাদের জানার এমএতে এবং হায়ার এমএতে শেষে দুইটা অধ্যায় মিলে এই অংশটা, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এই দুইটা বই তোমরা উচ্চতর গণিত পড়ে থাকবে এবং সম্পূর্ণ বিষয় আমি চেষ্টা করব তোমাদের কাছে উপস্থাপন করতে। আসলে এসএসসির যে সিলেবাস অনুসারে সময়টা কম এবং করোনাকালে তোমাদের অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, সরকারও হয়তো পরীক্ষা যে সময় হয়তো কিছুটা পিছিয়ে নিবে তোমাদের জন্য, আর সময়টা তোমাদের খুব কম থাকে, রেগুলার ক্লাসে থাকতে হবে। বিষয় কঠিন মনে করার কিছুই নেই, কখনো কঠিন মনে করবে না। যখনই যে জায়গায় একটু কঠিন বা সমস্যার সম্মুখীন হবে, তোমাদের ক্লাসমেটদের সাথে আলোচনা করবে, স্যার আছে স্যারের সাথে আলোচনা করবে, যত আলোচনা করবে যত কঠিন বিষয় হোক না কেন সহজ হয়ে যাবে। এটা শুধু উচ্চতর গণিতের বেলায় না, সব সাবজেক্টের বিষয়ে আলোচনা, যত বেশি আলোচনা করবে নিজের সাথে নিজে আলোচনা করবে, নিজের বন্ধুর সাথে করবে, স্যারদের সাথে আলোচনা করবে। সমস্যা নিয়ে বসে থাকলে সমস্যা সমস্যাই থাকবে, সমাধান হবে না। এখন আসি তোমাদের সিলেবাস। আমি যেটা আগামী দিন আগামী ক্লাসে তোমাদের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক গণিত। তোমরা মনে করো যে শুধু স্যারে করাই দিবে আর আমি বাসায় গিয়ে প্র্যাকটিস করবো, তাই হয়ে যাবে। এতটুকু সীমাবদ্ধ থাকলে হবে না, গণিত আগে নিজে পড়তে হবে, তারপরে স্যারের আলোচনা শুনতে হবে, বুঝতে হবে, তারপরে তুমি বাসায় প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের জন্য একটু কাজ রয়ে গেল ম্যাট্রিক্স প্রথম অধ্যায়ের মিনিমাম দুই চারটা পৃষ্ঠা তোমরা পড়ে নিবে। পরবর্তী স্যারের আলোচনা শুনবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।